মোবাইলের স্ক্রিনে আপনি যে ফটো এডিটিংগুলো দেখতে পাচ্ছেন, এরকম ফটো এডিটিং আপনি কীভাবে করবেন, আজকে এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি এটাই স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো। বন্ধুরা, আপনি এরকম ফটো এডিটিং করে আপনার ফ্রেন্ডের আপনি কিন্তু বার্থডে সেলিব্রেট করতে পারবেন। তো গাইজ, এটা কিন্তু আপনার ফ্রেন্ডের জন্য সব থেকে বড়ো গিফট হবে যদি আপনি এরকম ফটো এডিটিং করে তাকে উপহার দেন। তো আসুন আজকের ভিডিওতে আমরা দেখে নিই যে কীভাবে এরকম ফটো এডিটিং করতে হয়। তো সব কিছুই আপনাদেরকে আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো, তো তার জন্য ভিডিওটিকে পুরোপুরি দেখে কাজটা আপনি অবশ্যই শিখে নিন। আচ্ছা, এই কাজটা করার জন্য আপনাকে যা করতে হবে, আপনার ফোনের মধ্যে যে কোনো একটা ব্রাউজারকে সিলেক্ট করতে হবে। আমি এখানে অন করছি আমার ফোনের গুগল ক্রোম, কারণ সব থেকে বেস্ট হচ্ছে এটাই। আমি জাস্ট এখানে ক্লিক করে অন করছি ফোনের গুগল ক্রোম ব্রাউজার। তো আপনিও যে কোনো একটা ব্রাউজারকে সিলেক্ট করবেন, সর্বপ্রথম আমি এখানে ক্লিক করে অন করলাম। এরপর বন্ধুরা দেখুন, এই যে শো হচ্ছে আমাদের সামনে গুগল। এখন আমরা কী করবো গাইজ, এই যে গুগল দেখতে পাচ্ছেন শো হচ্ছে এখানে, আমরা কিন্তু এখানে সার্চ করব। তো সার্চ করার জন্য আমরা একবার ট্যাপ করব এখানে, জাস্ট এই যে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা যা লিখবো এখানে BING AI ইমেজ। দেখুন এখানে শো হচ্ছে গাইজ, এই যে BING AI ইমেজ। আপনি এটা একবার লিখে সার্চ বারে সার্চ করে দিন। আমি এখানে সার্চ করে দিলাম, দেখুন এখানে এখন আপনার সামনে ঠিক এরকমই একটা পেজ আপনি পেয়ে যাবেন। যা করবেন আপনি গাইজ, দেখতে পাচ্ছেন শো হচ্ছে এই যে পেজটা, আপনি এখানটা জাস্ট একবার ক্লিক করে দিন। আমি এখানে ক্লিক করলাম, দেখুন। তো এরপর আপনার সামনে কিন্তু এরকমই একটা পেজ আপনি পেয়ে যাবেন। এখন আপনাকে যা করতে হবে বন্ধুরা, দেখতে পাচ্ছেন শো হচ্ছে এই যে জয়েন অ্যান্ড ক্রিয়েট। এই যে জয়েন অ্যান্ড ক্রিয়েট, আপনি এবার এইখানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কী করবো গাইজ, আমরা একটা অ্যাকাউন্টকে ক্রিয়েট করতে হবে। তো আপনাদেরকে আমি একটু হাইলাইট করে দেখাচ্ছি গাইজ। এখানে দেখতে পাচ্ছেন শো হচ্ছে যে ক্রিয়েট ওয়ান, আপনি এবার এখানটায় ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর এখন আপনাকে যা করতে হবে, আপনার ফোনের যে কোনো একটা ইমেল আইডি আপনি এখানে দিয়ে দেবেন গাইজ। এই যে ফাঁকা বক্সটা, এখানে আপনার ইমেল আইডিটা দিয়ে দিন। আমি একটা জিমেল অ্যাকাউন্ট আমার দিয়ে দিচ্ছি এখানে, জাস্ট আমি লিখে দিই সাকিব, একটা সাকিব লিখে দিচ্ছি জাস্ট। এই যে সাকিব আমি লিখে দিলাম, একটা সাকিব, সাকিব ওয়ান। তো আপনি একটা জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে জাস্ট আপনি এই যে নেক্সট বাটনটা দেখতে পাচ্ছেন, আপনি এখানে একবার ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখন আপনি লিখুন আপনার ফার্স্ট নাম। আমি এখানে লিখছি আমার ফার্স্ট নাম, যেমন সুমন, আমি লিখে দিচ্ছি ফার্স্ট নাম সুমন। এবং লাস্ট নাম আমাদের টাইটেল আর কি, দাস আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি যা করবো গাইজ, এই যে নেক্সট, আবারও নেক্সটে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখুন, এখানে শো হচ্ছে যে আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করবেন। কান্ট্রি এখানে ইন্ডিয়া বাই ডিফল্ট নিয়ে নিয়েছে। এখানে আপনার ডেট অফ বার্থ অ্যান্ড মান্থ আপনি সিলেক্ট করবেন। তো আমি এখানে আমার মতো করে ডেটটা দিচ্ছি, তো আপনিও আপনার ডেটটা দিয়ে দেবেন। জাস্ট আমি দিয়ে দিচ্ছি এখানে, দেখুন এই যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আপনি যা করবেন, এই যে দেখতে পাচ্ছেন শো হচ্ছে নেক্সট বাটনটা, জাস্ট আপনি এখানে একবার ক্লিক করুন। আমি এখানে ক্লিক করলাম। তো এখন কিন্তু আপনি এরকম একটা পেজ দেখতে পাবেন। এখানে আপনাকে যা করতে হবে, আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়েছিলেন সেই জিমেল অ্যাকাউন্টে একটা কোড নাম্বার যাবে, এটা আপনাকে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এই যে ফাঁকা বক্সটা, এখানে আমরা কিন্তু বসাতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমাদের জিমেল অ্যাকাউন্টে আমার চলে এসেছে, এই যে আমি এটা দিয়ে দিচ্ছি জাস্ট দেখে দেখে। দেখতে পাচ্ছেন এখানে 9733933, তারপর দেখে নিচ্ছি কী আছে এখানে 08 08 দিয়ে দেওয়ার পরে আমরা যা করবো আবারও নেক্সট, আপনি নেক্সটে আবারও ক্লিক করে দিন। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাবেন এই যে আপনার সামনে আরও একটা নতুন পেজ আপনি পেয়ে যাবেন গাইজ। এখানে দেখুন, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কিছুক্ষণ লোডিং হচ্ছে। এই যে এখন আপনি আবারও নেক্সট বাটনটাতে জাস্ট এখানটায় ক্লিক করে দিন গাইজ। এই যে নেক্সট, এখানে আপনি আবারও ক্লিক করে দিন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা শো হচ্ছে, এখানে একটু হাইলাইট করে দেখালে আপনারা বুঝতে পারবেন গাইজ। এই যে দেখুন এখানটাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে হাতের চিহ্নটা যেদিকে আছে আপনাকে কিন্তু এই ফটোটা সেদিকেই করতে হবে। তো কীভাবে করবেন দেখুন, এখানে সোজা দুটো অপশান গাইজ। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান এবং এখানে একটা অপশান, এদেরকে ক্লিক করে কিন্তু এটাকে আপনি আর কি রোটেট করতে পারবেন। তার জন্য আমি যা করছি গাইজ, এই যে এখানে ক্লিক করছি, দেখুন ঠিক এইভাবে। এখন আপনি সাবমিটে ক্লিক করুন, এই যে সাবমিট, এখানে ক্লিক করে দিন। আমি ক্লিক করলাম একবার সাবমিটে। এখানে ক্লিক করার পর কিন্তু ফাইনালি আমাদের এই যে IAM নট এর রোবট, এটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। তো এখন আমরা কিন্তু এই ফটোটাকে এডিটিং করতে পারবো। তো কীভাবে করবেন এটাই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখন আপনাকে যা করতে হবে বন্ধুরা, দেখতে পাচ্ছেন শো হচ্ছে আবারও এই যে জয়েন অ্যান্ড ক্রিয়েট, আপনি এখানে আবারও একবার ক্লিক করে দিন। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখন দেখুন আপনার সামনে কিন্তু একটা ফাঁকা বক্স আপনি পেয়ে যাচ্ছেন এখানে গাইস। এই যে দেখুন ওপরটাতে দেখুন, এখানে শো হচ্ছে একটা ফাঁকা বক্স। এখানে আপনাকে লিখতে হবে যে আপনি কীরকম ধরনের ফটোটাকে এডিটিং করতে চাইছেন। তো বন্ধুরা, আপনাদেরকে লেখার কোনো প্রয়োজন নেই, আমি অলরেডি লিখে রেখেছি। তো আপনারা সেম টু সেম এটা দেখে দেখে লিখলেই কাজটা হয়ে যাবে। ওকে,
তো আমি এখান থেকে লেখাটাকে কপি করে নিচ্ছি, আমাদের নোটবুকে আমি রেখেছি কপি করে, জাস্ট আপনাদেরকে দেখাই একদম স্টেপ বাই স্টেপ, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি চলে যাচ্ছি এখানে আমাদের নোটবুকে, নোটবুকে যাওয়ার পরে আমি টেক্সটটাকে কপি করে নিচ্ছি। তো আপনারা পেয়ে যাবেন এই টেক্সটটা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন হচ্ছে, অথবা আপনি এটাকে স্ক্রিনশট নিতে পারেন, দেখতে পাচ্ছেন এখানে এই যে লেখাটা, এই পুরোটাকে আপনি এখান থেকে জাস্ট কপি করে নিন। আমি কপি করলাম, কপি করে নেওয়ার পরে চলে যাচ্ছি আমরা আবারও ওয়েবসাইটে চলে যাব। চলে যাওয়ার পরে এখন আমরা যা করবো গাইস, এই যে এই ফাঁকা বক্সের মধ্যে আমি পেস্ট করলাম। পেস্ট করার পর এখন আপনাকে যা করতে হবে বন্ধুরা, যদি আপনি এটা সেম টু সেম লেখেন তাহলে আপনাকে কিন্তু এখানে অ্যাডিট করতে হবে। অ্যাডিট বলতে কিরম, দেখুন এখানে হচ্ছে সবার প্রথম যা করবেন, যদি আপনি ছেলে হন তাহলে আপনি যা করবেন গাইস, দেখুন হচ্ছে এই যে এখানে লেখা আছে বয়, তাহলে বয়টাই আপনার থাকবে। যদি আপনি গার্লস হন তাহলে আপনি গার্লস লিখে দেবেন। এবং আপনাকে যা করতে হবে, এখানে দেখুন হচ্ছে এই যে একটা নাম, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে, এই যে সুমন, এটা কিন্তু মুছে দেবেন আপনি। মুছে দেওয়ার পরে আপনার নাম লিখবেন, এখানে লেখার পরে আপনি আবার লিখবেন নিচের দিকে গাইস, এই যে লাস্টে দেখতে পাচ্ছেন শেষে, এই শেষেরটাকেও কিন্তু আপনি মুছে দিয়ে আপনার নাম আপনি লিখে দেবেন। এই যে শেষের সুমন লেখা আছে জাস্ট এটা টাইসভাবে, তো এটাকেও আপনি মুছে দিয়ে আপনার নামটা আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনাকে আর কিছু করার দরকার নেই, এখন আপনি করুন এই যে ক্রিয়েট, জাস্ট এখানে ক্লিক করুন। আমি এখানে ক্লিক করলাম, দেখুন তো কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনার সামনে কিন্তু চারটে ফটো অ্যাডিং হয়ে চলে আসবে। আপনাকে আমি দেখে দিচ্ছি একটু, জাস্ট এখানে ওয়েট করুন আপনারা। কয়েক সেকেন্ড ওয়েট করার পরেই কিন্তু আমার ফটোটা আপনি দেখতে পাবেন, এখানে রেজাল্টটা দেখতে পাবেন, চলে এসেছে চারটে ফটো, দেখুন এই যে আমি ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, আমার নাম দিয়ে কিন্তু ফটোটা খুব সহজে আমি এডিটিং করে ফেলছি, দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে এখানে আমার নামটা সুমন লেখা আছে, দেখতে পাচ্ছেন কোন নামটাতে, এই যে হ্যাপি বার্থডে সুমন, যদি আমি এটা সোয়াইপ করে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা চলে এসেছে এবং এখানে একটা চলে এসেছে। আপনি এখানে চুজ করুন আপনার কোনটা ভালো লাগে, সেটাকে আপনি সিলেক্ট করার পরে দেখতে পাবেন হচ্ছে একটা গাইস এখানে থ্রি ডট, আমি দেখিয়ে দিই আপনাদেরকে, এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন হচ্ছে কোন নামটাতে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর গাইস এই যে হচ্ছে ডাউনলোড ফটো, জাস্ট এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পর আপনার ফটো কিন্তু আপনার গ্যালারির মধ্যে সেভ হয়ে গেল। তো এইভাবেই কিন্তু আপনি ফটোগুলোকে এডিটিং করতে পারবেন। আশা করছি ব্যাপারটা বুঝতে পারলেন যে কীভাবে আপনি ফটো এডিটিং করবেন এভাবে। আর যদি মনে করুন যে আপনার এখান থেকে কোনো ফটো পছন্দ হয়নি, আপনি যা করবেন এখানে আবারও ক্লিক করবেন গাইস, এই যে হচ্ছে ক্রিয়েট, এখানে আবারও একবার ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর আপনি আবারও নতুন চারটে ফটো পেয়ে যাবেন। তো এভাবেই এরকম ফটো এডিটিং করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে আপনার ফ্রেন্ডকে শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মধ্যে। থ্যাংকস ফর ওয়াচিং।